বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এসেছি সেই মধুপুর জলছত বাজার। আসলেও ব্যাপারী পত্র বাজারে খুবই কম, নাই বললেই চলে। দেখুন একদম ফাঁকা বাজারটা। দেশে এবং প্রবাসে যেসব আড়তদার ভাইরা আমার এই ইউটিউব চ্যানেলটা দেখেন, ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। আজকে এখানে কয়েকটি চাষি আছে, ওনাদের সাথে কথা বলবো। এ দেখেন কত সুন্দর সুন্দর কলা। আসলেও কোনো ব্যাপারী পত্র বাজারে নেই। যেসব আড়তদার ভাইয়েরা এবং ব্যাপারী ভাইয়েরা হয়তো আগে বাজারে আসছেন, অনেকেই ভাবছেন যে বাজারে কলা হয়তো আসে না। বাজারে অনেক কলা কিন্তু ব্যাপারী পত্র নেই। এই জন্য আমি এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, সে হয়তো অবশ্যই বড় চাষি হবে। এই দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, আপনি কেমন আছেন? আছি ভাই, খুব ভালো। জুত না কেন ভাই? কলা ভাই, না কলা বাজার খুব খারাপ, কলার বাজার খারাপ। আপনার নামটা কি ভাই? আব্দুল বাসেদ। আব্দুল বাসেদ ভাই, আপনাদের বাড়ি কি এখানেই? কাছে, মধুপুরে। কাছাকাছি মধুপুরে। আপনাদের এটা কোন থানা পড়ছে? এটা এটা মধুপুর থানা। মধুপুর থানা। এটা ডিস্ট্রিক্ট কোনটা পড়ছে? এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর থানা। আপনি কতগুলা কলা আনছেন বাজারে? এক দশটা কলা আছে ভাই আমার। কোন কলাটা আপনি একটু দেখেন, যান ওই দিকে যান একটু। এই কলাটা আনছে আমার বাসেদ ভাই, দেখেন কত সুন্দর সুন্দর কলা। এই যে দেখেন কলা, অনেক কলাই আসলেও আছে বাজারে কিন্তু কোনো রকম পার্টি নেই। বাসেদ ভাইয়ের সাথে আরও কিছু কথা আমি বলবো। এ বাজারটা কী কী বারে হয় এই বাজারটা? এই বাজারটা ভাই হয় রবিবারে, সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার, শুক্রবার। সবচাইতে বড় বাজার কী বারে হয়? বৃহস্পতিবার আর হলো সোমবার। বৃহস্পতিবার আর সোমবার। আপনি এই কলাটা কত করে বলতেছে আজকের বাজার? এটা জিজ্ঞাসা করে নাকি? জিজ্ঞাসা করে না, না না। আসলে ব্যাপারী পত্র নেই। যেসব দূর দূরান্ত থেকে আড়তদার ভাইয়েরা এবং ব্যাপারী ভাইয়েরা এই জলছত্র বাজারে এসে থাকেন, হয়তো তারা এখন ভাবেন যে ডাল সিজিন, হয়তো কলা নেই, এই জন্য আসেন না। কিন্তু কলার দাম খুবই কম। যান ওইদিকে, আপনার আরেকটা কলার লট আছে, আমি কলাগুলো দেখবো, একটু দেখাবো দর্শক ভাইদের। বিভিন্ন জায়গার আড়তদার ভাইয়েরা এবং ব্যাপারী পত্র ভাইয়েরা এসে যাতে এই মালগুলা নিতে পারে, সেই সেই জন্য একটু সুযোগ করে দেবেন। এই কলাটা কত বলতেছে ভাই? দাম এগারো নাকি ভাই? দাম নাই, ইস্কের দাম করলো সকালে, এখন তো কেউ নেই। সকালে কত বলছে প্রতি পিস? এটা দুশো টাকা প্রতি পিস বলছে, দুশো টাকা। কিন্তু এখনও কোনো ব্যাপারী পত্র নেই, এটা সকালবেলায় ছিল, এখন নেই। তাই দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আপনারা এই জলছত্র বাজারে আসেন, তারা এটা প্রতিদিনও বাজারে মাল আসে। আবার দেখা যাচ্ছে যে হাটবার ছাড়াও অনেক কলা আসে, ব্যাপারী পত্র আসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। মোহাম্মদ মুজিবুর রহমান। মুজিবুর রহমান, আপনি কি কলা নিয়ে আসছেন? হ্যাঁ, বাজারে কলা নিয়েছি। কোন কলাগুলো আনছেন আপনি বাজারে? এই যে কলাগুলো। এটি কত করে বলো ওই কলাটা? কলাটা 25 করে বিক্রি হয়েছে। ওটা মনে করি যে ঠিক এই কলাটাই মুজিবুর রহমান ভাইয়ের 25 করে বিক্রি হয়েছে, 25,000 টাকা দর। যাই হোক, মুজিবুর ভাই ইনশাল্লাহ মোটামুটি ভালোই বিক্রি করছে। যাই হোক, অনেক কৃষক ভাইয়ের সাথে আমি কথা বললাম, তারা বলছে বাজারে কলা আজকে পার্টি নেই, কলা নেওয়ার মতন কোনো লোক নেই। তাই দূর দূরান্ত থেকে এসে যেসব ভাইয়েরা এই জলছত্র বাজারে এসে মালগুলা নিতে চান, তাহলে আপনারা বাজারে এসে আপনারা কলাগুলা নিয়ে যেতে পারেন। অনেক
কম দামে কলাগুলো বিক্রি হচ্ছে। আমি আরেক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ভাই? আমার নামটা নাজিমউদ্দিন ভাই। নাজিমউদ্দিন? মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই। আপনি কলা নিয়ে আসছেন? হ্যাঁ, কলা নিয়ে আসছি। কোন কলাগুলো আনছেন? এই যে সাগর কলা। এই সাগর কলা, এটা কয়টা কলা আনছেন আপনি? এটা 19টা কলা। 19টা কলা কত করে বলে? এটা এটা 200 টাকা ঘাড়া বলতেছে। 200 টাকা ঘাড়া বলতেছে। আসলে কলার বাজার খুবই কম। যেসব দূর দূরান্ত ব্যাপারী ভাইয়েরা বা আরকদার ভাইয়েরা যারা এইখানে এসে যে মালগুলা নিয়ে যান, তারা হয়তো ভাবছেন যে জলছত্র বাজার অনেকটাই বসে গেছে। এখনও বসে নেই, অনেক কলাই আছে বাজারে, অনেক আনারস আছে সেই সাইটে, ওইটাও আপনাদের দেখাবার জন্য চেষ্টা করব। দেখেন কোনো ব্যাপারী পত্র নেই, শুধু কলা আর কলা বাজারে খুবই কম। আমি যাচ্ছি সামনের দিকে একটু, এই দিকে আপনার চাম্পা কলা আছে, দেখব চাম্পা কলার বাজারটা কেমন। আসলে ব্যাপারী পত্র নেই, কৃষকও খুব কম, কৃষকও নেই। কৃষকের হাতে এক পর্যায়ে হারিকেন। দেখেন এই দিক দিয়ে এই চাম্পা কলাগুলা আছে এই দিক দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার নামটা কি? মোহাম্মদ ইকবাল হোসেন। মোহাম্মদ ইকবাল হোসেন, কি আনছেন বাজারে? কলা। কোন কলাগুলো আনছেন? এই চাম্পা কলা। চাম্পা কলা, এই চাম্পা কলাগুলা ইকবাল হাসান ভাই আনছে বাজারে। এটা আপনার কত করে বলে এই কলাটা? 150 পৌনে 200, আবার কেউ 100 বলে, কেউ 100 বলে। আজকে কি বাজার আসলে কম না বেশি? আজকে বাজার একটু কম। বাজার কম? জি। আসলে ব্যাপারী পত্র আসে না, এটা আপনার মনে কি বলে? এই জন্য ব্যাপারী আসে না, কলার চাপ একটু কম বাজারে, গাড়ি মিল করতে পারে না, এই জন্য আসে না। এই জন্য আসে না, এই জন্য বাজারটা অনেক কম। অথচ কলা কিন্তু অনেক কলাই আছে এই দিকে। আমার মনে হয় যে প্রায় 1 কিলো না হলেও খুব একটা কম হবে না, বাজারে অনেক ধরনের কলাই আছে। আপনাদের এই বাজারটা কী কী বারে হয়? বাজার প্রত্যেক দিনই হয়, কলার বাজার প্রত্যেক দিনই, খালি শনিবার বাদ থাকে কলা। শনিবার বাদ, তারপরে তো আজকে আপনার সবচেয়ে বাজার হাটবার কী কী বার? হাটবার হলে আপনার সোমবার আর বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবার। দর্শক ভাইয়েরা, আমি কথা বলছি বিভিন্ন চাষি ভাইদের সাথে, আপনাদের দেখাবার জন্য চেষ্টা করতেছি যে এই বাজারে কী কী বারে হয়, কী কী ধরনের মাল আসে, কোন ধরনের কলা আসে, আর ব্যাপারী পত্র কেমন আসে, এটা দেখাবার জন্য। দেখতেছেন দর্শক ভাইয়েরা, আজকে আসলেও বাজারটা খুবই কম, এই জন্য ব্যাপারী পত্রও কম, কলাও হয়তো এই জন্য কম এসেছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান আপনার কি, আপনার নামটা কি ভাই? আমার নাম মোহর। মোহর আলী, আপনি কলা কিনেন না বিক্রি করার জন্য? আমি কলা পাঠির কলা কিনে দেই। কিনে দেন? বাড়ি কি এখানেই? জি, মধুপুর। মধুপুরে আপনি এইটা কী কী বারে হাট হয় এটা? এটা আপনার সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার। ধন্যবাদ মোহর ভাইকে। আসলেও মোহর ভাই আমার খুবই মনে হয় পরিচিত, আমার দাদার নাম ছিল মোহর। যাই হোক, সে অনেক ভালো মনের মানুষ, অনেকক্ষণ পরে তাকে পেয়েছি। আচ্ছা ভাইজান, আপনি একটু সামনে যান, আমার কিছু কলার এটা দেখান যে আজকে বাজারটা কেমন যাইতেছে। এদিকে আসেন। আজকে বাজার একটু চড়া, আগের সাথে একটু চড়া, একটু চড়া। আপনি এই যে এই ছবি কলাগুলা, এটা কত করে বিক্রি হইতেছে আজকে? এটা এটা 300 টাকা উপরে। এটা 300 টাকা। যাই হোক, আর আপনি যে চাম্পা কলাটা দেখতেছি এটা, এটা 150 টাকা। 150 টাকা। যাই হোক, দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা দূর দূরান্ত থেকে দেখতেছেন এই ইউটিউব চ্যানেলটা, তাদেরকে জানাই অনেক অনেক সুস্বাগতম। আসলে কলার বাজার অনেক কম, ওই দিকে গিয়েছিলাম, নেপালি কলার বাজারটা কম, কারণটা কি ভাইয়া? কারণ এখন মনে করেন ডাল সিজন, ডাল পাড়ি, বড় বড় পাড়িগুলো আসে না, বড় বড় পাটিগুলো আসে না। কারণটা কি, গাড়ি মিল হয় না নাকি? গাড়ি মিল হয় না, গাড়ি মিল হয় না। এই জন্যই আমার মোহর ভাই আসলেও সে এখানকার আরকদার হিসাবে সে কাজ করে, ব্যাপারী পত্র ভাইদের মাল ছামানা কিনে দেয় এবং ব্যাপারীদের সুরক্ষিত রাখে।
আচ্ছা মোহর ভাই, আপনার যদি এখানে তো আরকদার হিসাবে কাজ করেন, যদি কোনো ব্যাপারী পত্র আপনার সহযোগিতা বা এই বাজারে কীরকম সুযোগ সুবিধা আপনি দিয়ে থাকেন তাদের? ভালো সহযোগিতা দিই, তাদের কোনো নিরাপত্তা একবারে ভাবে আছে, যেরকম বাড়ি থাকে ওরকমভাবে তারা থাকে। জি জি, যাই হোক, আপনি তো কলাগুলা কিনা দেন, আপনি কীভাবে টাকাগুলো আপনি? টাকা আমাদের ওই যার কলাটা কিনে তারা কমিশন দেয় আমাকে, যে গৃহস্থগুলো কলাগুলো আনে ওরা কমিশন দেয়, ব্যাপারী এক গাড়ি কলা গেলে পরে হাজার দুই টাকা দেওয়া যায়। আপনি এটা বড় গাড়ি এক গাড়ি? জি জি। তাহলে আপনার সাথে অনেক ব্যাপারী বা আরকদার বাইরা যোগাযোগ করবে, সেই জন্য আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01752 02 92 98 98 65 65। আবার একটু নাম্বারটা একটু ধীরে ধীরে বলবেন, যাতে ব্যাপারী বাইরা এবং আরকদার বাইরা আপনার নাম্বারটা উঠিয়ে যোগাযোগ করতে পারে। 01752 02 92 98 65 65। ধন্যবাদ মহর ভাইকে, আসলে এটা একদম ময়মনসিং এবং টাঙ্গাইলের মাঝামাঝি একদম মেন রুট সংলগ্ন, এখানে এসে মহর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মালগুলো নিয়ে যেতে পারবেন, আর মালের দাম অনেক কম আছে, আপনারা যোগাযোগ করলে মহর ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।